আব্দুল্লাহ আলামিন আপনি লিখেছেন, কাউকে যদি কোনো অসুন্দর নাম দ্বারা ডাকা হয় এবং সে যদি তাতে অসন্তুষ্ট না হয় তাহলে কি এতে গুনাহ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একে অন্যকে বিকৃত উপাধিতে বিকৃতির নামে ডেকো না। অতএব আমরা একে অন্যের নামকে বিকৃত করে ডাকাডাকি করবো না, এটা এমনিতেই কোরআনে নিষিদ্ধ। কেউ অসন্তুষ্ট না হলেও সাধারণভাবে এটি নিষিদ্ধ। তবে হ্যাঁ, কেউ যদি অসন্তুষ্ট না হয় বরং বিষয়টাকে যদি আপনার মজা করে হয় এবং বিকৃতিটা চরম পর্যায়ের অর্থ বিকৃত হয়ে আপনার শিরকপূর্ণ বা খুব আপত্তিজনক কোনো অর্থ গিয়ে না দাঁড়ায়, তাহলে সেক্ষেত্রে ওই আপনার নামে ডাকার দ্বারায় কোনো অসুবিধা নেই এবং সেটা বিকৃতির মধ্যে পড়বে না। ধরুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রসিকতা করে বলেছিলেন, বিড়ালের বাবা, এটাকে তিনি এনজয় করেছেন, এটাকে তিনি বরং ভালো ফিল করেছেন এবং তিনি প্রাউড ফিল করতেন যে আমাকে, আমি বিড়াল পালন কারণে আমাকে বিড়াল বাবা বলেছেন নবী সাল্লাম রসিকতা করে। তো এই ধরনের যদি হয় সেটি জায়েজ আছে, কিন্তু আপনি যদি বিকৃত করেন এমনভাবে যে অর্থের মধ্যে চরম বিকৃতি হয়ে গেল এবং সেটার কারণে আপনার শরিয়া বিরোধী কোনো কিছু দাঁড়িয়ে যায়, ধরুন আপনি এমন বিকৃতি করলে, আব্দুল্লাহকে আপনি বিকৃতি করলে নাউজুবিল্লাহ, সেটা এমন কোনো অর্থ হতে পারে যে আল্লাহর নামের মধ্যে বিকৃতি হতে পারে, তাহলে সেক্ষেত্রে সেটি তো নাজায়েজ। আর এছাড়া যে বিকৃতির ফলে যার নাম বিকৃতি করেছেন তিনি কষ্ট পাবেন, তুচ্ছ ফিল করবেন বা তাকে মানুষ তুচ্ছ মনে করবে, এরকম যদি হয় তাহলে সেটাও নাজায়েজ হওয়ার ব্যাপারে কোনো দ্বিমত নেই। আর যেটি শুধুমাত্র জোকিং করে বা মজা করে রসিকতা করে করা হয় সেটা জোক করে এরকম করলে রসিকতা ছলে নিলে যার জন্য যার নাম করেছেন তিনিও রসিকতা ছলে নিয়েছেন, মনে কিছু করেননি এবং বড় কোনো আপনার অর্থগত ত্রুটিপূর্ণ কোনো কিছু হয়নি, সেটাতে অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা।